রাজ্য সরকারের উদ্যোগে অটল জলধারা মিশন প্রকল্পের সকলের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে কোয়াইফাং এডিসি ভিলেজের নবরামপাড়ার বসবাসকারী লোকজনদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে পাম্প মেশিন বসানো হয়েছে। বিগত বাম আমলে এই এলাকায় লোকজনেরা এমন ধরনের উন্নয়নমূলক প্রকল্প দেখতে পাননি। এই পাম্প মেশিন বসানোর পর সরকারিভাবে লোক নিয়োগ করায় কিছুটা সময় অতিক্রান্ত হওয়ায় বিরোধীরা শাসক দলকে কালিমালিত করতে উঠে পড়ে লেগেছে। বিরোধীদের উস্কানিতে এলাকার কিছু সংখ্যক লোকজন সোমবার জুলাইবাড়ি কোয়াইফাং পথ অবরোধ করে। এই কথা জানার পর মঙ্গলবার জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতের উদ্যোগে বিজেপি ও আইপিএফটি কর্মীরা নবরামপাড়া এডিসি ভিলেজ পরিদর্শন করে লোকজনদের সঙ্গে কথাবার্তা বলেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতের আদেশক্রমে ঘটনা অতিক্রান্ত হওয়ার পর কিছু সময়ের মধ্যে এলাকার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হয়। বিশুদ্ধ পানীয় জল পেয়ে খুবই খুশি এলাকাবাসীরা। সকলে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। এলাকানি বুঝিছাও দীর্ঘদিন তো তুই উঙ্গি হব তো নতুনভাবে সাপ্লাই দাও হ্যাঁ হ্যাঁ নতুনভাবে সাপ্লাই মানে মাস দুই মাস পরে ট্যাপ ট্যাপ যত পরিষ্কার করি থা হ্যাঁ পরে যাম বুঝছো তুই সে চিত্র মাস স্কুল বখা আছে রক্ত ইমান কারণ কেশরি কেশরি সমস্ত কিছু সমস্যা বয়ে আগে পুকুরি পুকুরি চিত্র মাস হ্যাঁ তুই বানি থা আছেন বয়ে বিরোচর কষ্ট নি কারণ অবতীর্ণ মাকে নরক যে অবরোধ যে অবরোধ খাই ফুক যে ফাই নবাই তামো কক সাই থাকা অফিসারক অফিসার ফাইব বাকে দুই তিন দিন বেশি মনে চালু খাই নাই নিয়ে থাকা তাহলে অবরোধ চালু রেখা তাবক লাই নরক তামনি বাকে ওর কুথুমই প্রেস মিল খাই নাকা তাবর কুথুম প্রেস মিল খাই নাকা মাল বলতে বত নতুনভাবে ইয়া অপারেটর বা ঠিক হ তাহলে আপাতত তাব দু এক সরকারিভাবে নিয়োগ লাগে অপারেটর যদি ঠিক লেখে যেমন আমার সহ্য ইয়াত সহিও মানে তাব খাই সাব চালক নাই ওরা তাব খে সরকার অফিস তার ঠিকানা জয় ত্রিপুরা কয়ফাং কয়দিনই ভাই চালক নাই কয়দিনই বলতে বাও সরকারিভাবে যে অপারেটর নিয়োগ উঁজাসা বো চালাই নাইব হাম ভাই।